বাংলাদেশ তরিকত ফেডারেশনের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে চৌদ্দ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কূটনৈতিক মশায়েক ও গণমাধ্যমের সম্মানে জাতীয় সংসদ ভবনের এলইডি হল প্রাঙ্গনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি নজিবুল বসর মাইজফান্ডারির এমপির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এস এ হির উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌদ্দ দলের সমন্বয়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি বিশেষ অতিথি ছিলেন সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া তরিকট ফেডারেশনের মহাসচিব ডক্টর রেজাউল হক চাঁদপুরি গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডক্টর শাহাদত হোসেন বাংলাদেশ গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে শিকদার মহাসচিব মোহাম্মদ আতাউল্লা খান বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি নাজমুল হক প্রধান নেপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মোক্তা বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান সহ তরিকত ফেডারেশন ও চোদ্দ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ভেজালকারীদেরকে ধরে প্রয়োজনে শুধু অর্থদণ্ড নয় এদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে মানুষ তুমি নরপিছাস এদের কোনো ক্ষমা করা যেতে পারে না আচ্ছা আমি আশ্বস্ত হয়েছি মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে আমরা প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলো ধান চাষিকে রক্ষা করব ধান রপ্তানি বিদেশি চাল রপ্তানি করে হলো ধান চাষীকে আমরা ন্যায্য মূল্য নিশ্চিত করব এই জন্য ধন্যবাদ জানালে অর্থমন্ত্রীকে দেশ সঠিক পথে এগোচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে রোল মডেলে পরিণত হয়েছে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন জঙ্গিবাদ মাদক এবং দুর্নীতিকে আমরা চাইব উনি এই দিকে সফল হন